तो আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এন্ড আজকের ভিডিওতে আমরা মাছের টক করব তেঁতুল দিয়ে। হ্যাঁ, তো প্রথমে আমরা মাছটাকে বেছে নিই। গাইস, মাছটার পেটটা খুব নরম, কারণ আমার আশা করছি এর মধ্যে ডিম আছে। হ্যাঁ, তো দেখা যাক, মানে একটু নরম তো তাই বাঁচতে একটু অসুবিধা হচ্ছে। অনেকটাই মেরে গেছে মনে হচ্ছে, দেখা যাক। দেখুন অনেকটাই মেরে গেছে, মানে গোটা মাছটা পুরো ওজনটাই মেছে। দেখুন এতটা মেঘ বেরিয়েছে, মেঘ দিয়ে একটা সুন্দর রেসিপি হয়ে যাবে। তো মাছটি আমি পিস পিস করে নিই এখন। তো প্রথমে আমরা জিরেটা বেটে নেবো, জিরে আর পেঁয়াজ, ঠিক আছে। তো পেঁয়াজটা বেটে নেবো। এবারে আমরা কিচেনের দিকে চলে যাব। তো আমরা এখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, এটাকে আমরা মাখিয়ে নেব। তেল দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো, আমরা মাছের ডিমটা রেডি করে নেব। হলুদ, লবণ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর পরিমাণ লঙ্কা পাউডার। দাম একটু মাখানো, এটাও ভালো করে মাখিয়ে নেব। এরপর ডিমটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা ওই খোলাতেই ডিমটা ভেজে নেব। তো মাছের ডিমটা আমরা ভেজে নেব দুটো করে। এইভাবে চারিয়ে নিলে অনেকটা বড় হবে, চারিয়ে নিলে বলছি। তো দেখুন আমাদের মাছের ডিমটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমরা তেঁতুল পানিটা রেডি করে নিচ্ছি। তো মাছের ডিমগুলো আমরা এইভাবে ছোট ছোট পিস করে নিই, এটা আমি খেয়ে নেবো। এমনি খেতেও খুব সুন্দর, বলে আজকে আমরা এটা মাছের সাথে টক দিয়ে দেবো। খুব তেল দিয়ে দেবো, বুঝলি, জিরে বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, শুকনো লঙ্কা, লবণ পরিমাণ মতো, তেঁতুল ঘোলা জল। এর মাছগুলো দিয়ে দেবো। আমাদের মাছটা সাজিয়ে নিয়েছি একদম। এবার আমরা এটা 10 মিনিটের মতো ফুটিয়ে নেবো, শুধু ফুটিয়ে নেবো ব্যাস। তো গাইস,
সবার শেষে আমরা চিনি দিয়ে দেবো। চার পাঁচ চামচ মতো দিবেন আপনারা পরিমাণ মতো। আস্তে আস্তে লাড়তে হবে, না সব ছিঁড়ে যাবে। তো উনুনে রান্না করছি, গরম তো বটে, এমনিতেই গরম, তাই কি করবো। আইসক্রিম বেচতে চলে, একটা বেল, একটা বেলের আইসক্রিম আর একটা মটকা, দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি, বসে বসে খাই গরমে। কোনোদিন বেলের আইসক্রিম বানাবো, রেসিপি করবো। তো আমাদের মাছটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা এবার নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর আসছে, বেশ টক টক একটা গন্ধ আসছে।